सिलीगुड़ी के सेंट्रल कॉलोनी इलाके में परित्यक्त रेलवे क्वार्टर नशेड़ियों का अब बड़ा अड्डा बन गया है, जिससे यहां के निवासी असुरक्षित महसूस कर रहे हैं। जिसे देखते हुए एनजीपी थाने की पुलिस ने आज इलाके में अभियान चलाकर एक व्यक्ति को हिरासत में लिया है। बताया जा रहा है कि सुबह से रात तक यहां नशे की महफिल जमती है, बाहरी लोगों का आना जाना भी यहां लगा रहता है। स्थानीय लोगों का आरोप है कि यहां महिलाएं भी आती है। पुलिस की लगातार छापेमारी से कोई फायदा नहीं हुआ। यहां न सिर्फ नशे की महफिल जमती है बल्कि नशे का सामान भी बेचा जाता है। इसके बाद आज दोपहर एनजीपी थाने के सादे पोशाक की पुलिस ने उक्त परित्यक्त क्वार्टर पर छापेमारी की। इस दौरान कुछ लोग भागने में सफल रहे, लेकिन पुलिस ने एक व्यक्ति को हिरासत में लिया है। स्थानीय लोगों ने कहा कि महिलाएं असुरक्षा से जूझ रही हैं। उन्होंने प्रशासन से जल्द समाधान की मांग की है। पूरा ड्रग्स करता है, लड़का लोग बिक्री करता है, पीता है। अच्छा। रात को सुबह का 4 बजे से रात को 12 बजे तक। वही तो थोड़ा बहुत हम ज्यादा चिल्ला लेते हैं। कल से ही 2 भाभी लोग को बोले हैं, गाली दे देंगे, तो ये लोग निकला है कल से। रात से भीड़ नहीं है। अच्छा। था तो हम लोग कोकेन सर को कह के बोले हैं। अच्छा सर, एखे खूब अड्डाबाजी, खूब ड्रग्स निशा है। तो वही बोल रहे थे ठीक है, इधर टेंशन करने में हमारा अच्छी डर तो लगता ही है, सब निशा उसा करके रहता है इधर पर। क्या बोलेंगे यार, सब समय अड्डा होता है, हम लोग को डिस्टर्ब होता है। अच्छा। सब अड्डा होता ही है। इनसिक्योर तो फील कर रहे हैं, बोल के तो कंप्लेन कर रहे हैं। अच्छा अच्छा, वही होता है जब से क्वार्टर खाली है तब से तो और ज्यादा हो रहा है। 4 बजे क्या चाहते हैं, अड्डा ना हो। हम लोग लड़की औरत सभी बेटी लोग आते जाते रहते हैं। না, এই বিষয়টাতে তো আমি অনেকবার কমপ্লেন করেছিলাম, বাই ফোনে আমি করেছিলাম, কিন্তু ব্যাপারটা হলো কোলে করেও কোনো লাভ হয়নি। কারণ কি, পুলিশে তখন ফোন করে তখন যেহেতু আসতে পারে না, অন্য জায়গায় কাজে থাকে, আর ফোনে ভ্যালু নেই যেহেতু। আসো না, আমি কমপ্লেন লিখিত কমপ্লেন দিইনি, কিন্তু অনেকবার কমপ্লেন করেছি আমি পুলিশের কাছে। কিন্তু ব্যাপারটা হলো এখানে আগে হতো না এই ব্যাপারটা, আগে এই কোয়ার্টারে যখন লোকজন ছিল তখন হতো না। লোকজন ছাড়ার পর থেকে জানলা দরজা সব খুলে খুলে ওরা বেঁচে দিল। প্রথমে বেঁচে দিয়ে এখানে একটা আগে আসতো 3-4 জন, তারপরে আসতে শুরু করলো 5-10 জন, এখন 25-30 জন। আর এমনকি হেন কোনো সময় নেই যে ফাঁকা থাকে, শুধু রাতে ওরা ঘুমাতে যায়। সকালবেলা ভোরবেলা উঠে আসে, ভোরবেলা মনে 8:30-8:30 সময় শুরু হয়, সে রাত্রি 8 পর্যন্ত চলে। নেশাটা তো একটা, এক ব্রাউন সুগার তো হয়, ব্রাউন সুগার হয়, এটা ওদের মুখে মুখে সবসময় শুনি ব্রাউন সুগার হয়। আপনার আজামত তো হচ্ছেই, আর তার সাথে ওরা ইঞ্জেকশন কিছু একটা পুশ করে, যেটা আমি একবার যখন ধাওয়া করেছিলাম তার মধ্যে একজনের মানে ইঞ্জেকশন লাগানো হাতে নেই, ওই নিয়ে দৌড়ে গেছে। নিরাপত্তা বলতে গেলে ছেলে পেলেগুলো আসে চুপচাপ, নেশাই করে এরা। এরা বলবো না কিছু যে হ্যাঁ, যেহেতু ওরা ওরা কোনো কিছু চিল্লাহাল্লাও করে না, কোনো ঝামেলাও করে না, ওরা আসেই নেশা করতে, ওরা আসে নেশা করতে। আর ওদের মধ্যেই, ওদের গ্যাংয়ের মধ্যেই ঝগড়াঝাটি হয়, ওদের মধ্যেই মারপিট হয়, কারো মাথা ফেটে যায়, কারো হাত পা কেটে যায়। মানে এই এত চিল্লাচিল্লি করে, পুরো গালাগালি হয়, পাড়াটা নোংরা হয়ে গেছে। আর না, এটা হবে না বন্ধ। কারণ কি, এটা আগেরবারও হয়েছিল, যতবার হয় 4-5 দিন, 10 দিন, 1 মাস বন্ধ থাকে, তারপরে আবার রেগুলারিটি মেনটেন করে ওরা। এখানে নিরাপত্তা মানে কি, রাস্তার পাশে গাঁজা ঠাজা খায়, ইয়ে ঠেয়া খায়, মদ খায়, এই মাঠের মধ্যে সন্ধ্যার মধ্যে এই যে বোতলগুলো দেখতেছেন, হ্যাঁ গ্লাস দেখতেছেন, পুরা দমে দিন রাত গাঁজা মদ চলতেই থাকে। এটার মধ্যে মানে আমরা চুপচাপ হাইটে চলে যাই, কিছু বলতে গেলে গালাগালি করে ওরা, ইয়ে করে। এই আজকে দেখি হঠাৎ পুলিশ আসছে, তাই আমি আমি তো বেড়া খুলতেছিলাম, তখন এসে দেখলাম তো পুলিশ এসে ওই যে সবাই দৌড়ে চলে গেছে আর কি। হয়তো পুলিশ আজকে আসলো, আবার 2-4 দিন থাক, মানে আবার যে সেই হয়ে যাবে। নেশা ছাড়া ওইখানে অনেক ধরনের মেয়ে ছেলেরও কাজ হয়, ফাঁকা আছে এখানে, কোয়ার্টার ফাঁকা থাকলে পরে ফাঁকা জায়গায় অনেক কিছুই হয়। লোকাল ছেলেও আছে, লোকাল 2-1টা আছে, আর বেশিরভাগ বাইরের ছেলে আছে। আমরা এটা বন্ধ করতে চাচ্ছি, আমরা শান্তি মতন থাকতে চাচ্ছি, এই আর কি। আমাদের তো বাড়ির সামনে চতুর্দিকে যত ফাঁকা কোয়ার্টার আছে সমস্ত কোয়ার্টারে এরা দিন থেকে সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত নেশা করে। বলা হয়েছে পুলিশ ডাকা হয়, কোনো রকম কোনো স্টেপ এখনো পর্যন্ত নেয়নি কেউ, আমরাই পাড়ার লোকরাই স্টেপ নিই। বের করা হয়, ঝামেলা হয়, চিৎকার চাচামেচি হয়, মারধরও করা হয়েছে অনেকবার, কিন্তু কোনো কিছুতেই একজনকে ভাগালে অন্য একজন এসে বসে। হ্যাঁ, পুলিশকে মনে হয় এর আগেও জানিয়েছে আমাদের আশেপাশের লোক, তো কোনো স্টেপ নেয়নি। আর পুলিশই বা কী করবে, এসে কতজনকে উঠাবে, কারণ এর তো চলতেই থাকে রাত্রি 12টা, 1টা, 2টা, তখন তো আর পুলিশ আসবে না। যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে যারা, যাতে এরা না আসে। নিরাপত্তার তো একটা অসুবিধা আছেই, বাচ্চা আছে,
মহিলারা রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে, সন্ধ্যা হলে তো আমরাই এই রাস্তা দিয়ে যেতে পারি না, বাড়ির সামনের রাস্তা আমরাই যেতে পারি না, এই হলো প্রবলেম।